السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله، সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের 17তম লেকচার। আমরা গত 16 ক্লাসে সুরাতুল বাকারার আয়াত নাম্বার 19 পর্যন্ত শেষ করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা 20 নাম্বার আয়াতটা পড়ব। এই আয়াতে লম্বা একটা আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন: বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকাদুল বারকু ইখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহ وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير. بارك آيات أرتلو يكاد البرق، বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ চমক। ওই যে বৃষ্টি আসার আগে, ঝড়ের আগে যে আওয়াজ হয় বা বিদ্যুৎ চমকায়, এটাকে আরবিতে আল বারকু বলে, বা বারকুন। ইয়াকাদুল বারকু ইখতাফু আবসারহুম, বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয়। উল্লামা, যখনই আদাআ লাহুম, এই বিদ্যুৎ চমক তাদেরকে আলোকিত করে, আলো দেয়, মাশাউ ফিহি, তারা এই আলোতে চলতে থাকে, তারা চলে। ওয়া ইদা আজলামা আলাইহিম, এই বিদ্যুৎ চমকের আলো সামান্য মাত্র থাকে, এরপরে যখন আবার আলোটা চলে যায়, কামু, তারা থমকে দাঁড়ায়, তারা দাঁড়িয়ে পড়ে। ওয়ালাউ শাআ আল্লাহ, যদি আল্লাহ তারা চাইতেন, লা যাহাবা বিসামইহিম ওয়া আবসারহিম, তাদের শ্রবণ শক্তি এবং তাদের দৃষ্টি শক্তি নিয়ে নিতে পারেন। যদি আল্লাহ তাআলা চাইতেন, তাহলে তাদের এই শ্রবণ শক্তি, চোখ এবং দৃষ্টি শক্তি, কান, চোখ, এগুলো আল্লাহ তাআলা নিয়ে নিতে পারতেন, নিয়ে নিতেন, কিন্তু আল্লাহ তাআলা নেন না। এটা আল্লাহ তাআলার দয়া। ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী, সব বিষয়ে ক্ষমতাবান, শক্তিশালী। এই বাক্যটা অনেক বড় একটা বাক্য। এখানে আলাদা আলাদা কয়েকটা বাক্য আছে। যে প্রথম অংশটা, ইয়াকাদুল বারকু ইখতাফু আবসারহুম, বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয়, এই পর্যন্ত একটা বাক্য, একটা বাক্যের অংশ বিশেষ এই পর্যন্ত। এখানে প্রথম শব্দটা একটু ভালো করে বুঝতে হবে, তারপরে এই বাক্যটা বোঝা যাবে। প্রথম শব্দটা আছে ইয়াকাদু। ইয়াকাদু, এই ভার্বটা আপনারা বুঝে গেছেন, একটা আজওয়াব ক্রিয়া। এটার রুট লেটার হলো কাফ ওয়াও দাল। কাফ ওয়াও দাল, এটা হচ্ছে শব্দটার রুট লেটার। তার মানে মাঝখানে দুর্বল অক্ষর আছে, একটা আজওয়াফে ওয়াবি ক্রিয়া। আমরা জানি আজওয়াফ ক্রিয়া, মাঝখানে ওয়াও থাকলে এটা মাস্ট নাসারায়ণ শুরু হবে অথবা ধারাবাহিক হবে। না, দাঁড়াবা হবে না। ওয়াও থাকলে কখনো দাঁড়াবা হবে না। সামিয়া ওয়াও ইয়াসমাউ, থাকলে হয়তো নাসারা অথবা সামিয়া, মানে 90% হবে নাসারা আর 10% হবে সামিয়া।
মানে যে ইয়াকাদু শব্দটা আছে নাসারা না, বরঞ্চ সামিয়া হবে। তাহলে আমরা মা দিতে আসলে অরিজিনালি শব্দটা ছিল কাবিদা, আর মুদারেতে ছিল ইয়াক ওয়াদু, কাবিদা ইয়াক ওয়াদু। এটা সুলাসি মুজাররাত, এটার মাসদারটা হয় কাউদুন অথবা মাকাদুন, দুই রকমই হয়, কাউদুন মাকাদুন। তাহলে এখানে আমরা একটা সব ঘটনা শিখে গেলাম, আজুয়াফে ওয়াউই, আজুয়াফ ক্রিয়া, মাঝখানে ওয়াও থাকলে কোন ভাব হইতে পারে? 90% হবে নাসারা আর 10% সামিয়া, এর বাহিরে সামিয়া যাবে না, যাবে। এর বাহিরে যাবে না। তাহলে এই যে আমাদের এখানে যে বক্ষমান শব্দ কাদা কাদু, এই শব্দটা মোদারেটা এখানে দেখে আমরা বুঝতে পারতেছি এটা সামিয়া থেকে আসছে। মাদিটা জি ছিল কাবিদা, কাবিদা থেকে পরিবর্তন হয়ে আমরা জানি ওয়াও হারাকা পূর্বে ফাতহা, কি হয়ে যাবে? ইফ কাদা এই যে ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেল কাদা। এখন এখান থেকে পরিবর্তন করে গেলে কাদা কাদা কাদু, এরপরে কাদাত কাদাতা, কাদাতা এরপরে শেষে গিয়ে কি হবে? কিদনা। কিদনা কিদনা হ্যাঁ, এটা কিন্তু কুদনা হবে না, তাই না? নাসারা হলে না হয় কিদ আর সামিয়া হলে হবে কিদনা, সামিয়া কিদনা দরাবা এগুলো থেকে হয় কিদনা। এইভাবে এটার মাদির পরিবর্তনটা হবে। এরপরে মুদারের শব্দটা আছে ইয়াক ওয়াদু, আমরা বুঝে গেছি এখানে পরিবর্তনটা কি হবে, এই যে ওয়াও একাদি হারাকা পূর্বে সুকুন। তাহলে এখন আমরা প্রথমে ওয়াওয়ের হারাকাটা কাফের মধ্যে রিপ্লেস করতে হবে, তাহলে এখন শব্দটা হলো ইয়াকাউদু। এখন আমরা জানি ফাতহা তারপরে আলিফ কে চায়, তো সুতরাং এখন ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেল ইয়াকাদু, এই শব্দটা হয়ে গেল ইয়াকাদু। তাহলে কাদা ইয়াকাদু সামিয়া ইয়াসমাউ গ্রুপের একটা শব্দ, এটার অর্থ হলো উপক্রম হওয়া বা আরম্ভ হওয়ার নিকটবর্তী হওয়া, এরকম হলো বাংলা অর্থ। বাকি এই ক্রিয়াগুলো, এগুলো একটু স্পেশাল নাম আছে, এগুলোকে আরবিতে বলে আফআলুশ শুরু, এটার দুইটা নাম আছে, আফালুল আফআলুশ মুকাররাবা বলে অথবা মুকাররাবা এটার বলে দুইটা নাম আছে আফআলুল মুকারাবাত। মুকাররাবা মুকারাবা আমরা কারিবন পড়ি না, কারিবন মানে কি? নিকটবর্তী, তাই না? নৈকট নৈকট কাপক হ্যাঁ হ্যাঁ, কারিবন মানে নিকটবর্তী, কারুবা। এখান থেকে দেখেন এই মুকারাবা শব্দটা, এটা হলো ফর্ম থ্রি এর মাসদার, মুকারাবা মানে নিকটবর্তী হওয়ার ক্রিয়া। এই যে কিছু ক্রিয়া আছে তার মধ্যে প্রধান হলো কাদা, এই যে কাদা এই একটা ক্রিয়া, কারবা এরপরে ধরেন আমরা আস বলতে পারি তফিকা, আসা তফিকা আসা আরেকটা আসা ক্রিয়া, এরপরে আরেকটা ক্রিয়া আছে হলো আমরা বলি জাআলা, কার জাআলা আখাদা, আউ এরপরে আমরা আসা ব্যবহার হয় আসা। এই যে এই ক্রিয়াগুলো আওসাকা বলে কি বলে, আরো আছে আহয় আওসাকা কারুবা আছে কারুবা হ্যাঁ কারুবা, এই যে এই শব্দগুলো, এগুলোকে বলে হয় আফআলুল মুকারাবা। এই মুকারাবা ক্রিয়াগুলোর নাম কি? আফআলুল আফালুল মুকারাবা। এই মুকারাবা কাজ কি? ক্রিয়াগুলো মুক্তাদে তার মুক্তাদেকে মারফু দিবে খবর নিয়ে ব্যবহার হয় তখন ক্রমাগতভাবে। নিসিম নিসিম লাগে এই আফআলুল মুকারাবা আমি একটু বলে শেষ করি, তখন আপনাদেরকে শুনবো। যেমন ধরেন এই ক্রিয়াগুলো তার ইসেম ও খবর মিলে ব্যবহার হয়, অর্থাৎ আমরা ইসেম এবং খবর ব্যবহার হয় কিসের মধ্যে? কানার মধ্যে, অর্থাৎ এই ক্রিয়াগুলো কানার মতোই ব্যবহার হবে, সিস্টার্স অফ কানা হিসেবেই অনেকেই গণ্য করেছে, কানার মতোই ব্যবহার হবে। তার ইসেম থাকবে, খবর থাকবে, ইসেম থাকবে, খবর থাকবে। বাকি আমরা জানি কানার খবরটা নর্মাল হইতে পারে, কিন্তু এই যে এই ক্রিয়াগুলোর খবরটা সবসময় হবে জুমলাতুন ফেলিয়া, আরো স্পেসিফিক বললে এগুলোর খবরটা হবে একটা মুদারের ক্রিয়া। এই ক্রিয়াগুলোর
খবর সব সময় সরি মুদারি ক্রিয়া হবে, মুদারি ক্রিয়া বা জুমলা ইসমিয়া হবে, জুমলা খাব কি বলে জুমলা ফেলিয়া। তাহলে এগুলো কানার মতোই ব্যবহার হবে, কানার ইসিম এবং খবর যেরকম হয় এগুলো কানার ইসিম এবং খবরের মতোই হবে। সাথে হলো ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য হলো কানার ইসিম খবর থাকে নর্মাল, আবার জুমলা ফেলিয়াও হতে পারে, কিন্তু এই ক্রিয়াগুলোর খবরটা সবসময় হবে কি জুমলাতুন ফেলিয়া, এই ক্রিয়াগুলোর খবর হবে জুমলাতুন ফেলিয়া। যেমন ধরেন আমি বলতে চাই খালেদ খেয়েছে, আরবি কি হবে খালেদ খেয়েছে বলুন তো, আরবি হবে আকালা খালিদ, খালেদ খেয়েছে অলরেডি তার খাওয়া শেষ, এটাকে আমরা প্রকাশ করলাম এভাবে আকালা খালিদুন। এখন যদি বলতে চাই খালেদ খেতে শুরু করেছে, খালেদ খেতে শুরু করেছে, তাহলে এটার ব্যবহারটা হলো এই যে এখানে যে ক্রিয়াগুলো বলা হলো বা ফাল মুকারাবার যে ক্রিয়াগুলো আছে এখান থেকে যে কোনো একটা ক্রিয়া নেবেন, মাদির রূপটা কথার কথা আমরা নিলাম খেতে শুরু করেছে কাদা নিলাম, কাদা খালিদুন। এখন যে কাজটা সে শুরু করতেছে ওই কাজের মোদারের ক্রিয়াটা আনতে হবে, মোদারের ক্রিয়াটা আনতে হবে, তাহলে কাদা খালিদুন আকালার মোদারে কি হবে ইয়াকুল, খালিদুন ইয়াকুল। এখন এই বাক্যের অর্থ কি হবে খালেদ খেতে শুরু করেছে, খালেদ খেতে শুরু করেছে, খালেদ খাওয়ার উপক্রম হয়েছে মানে জাস্ট খাবে, খাওয়ার একদম নিকটবর্তী হয়ে গেছে, এটাকে আমরা বলতে পারি খেতে শুরু করেছে বা খাওয়ার উপক্রম হয়েছিল, দুইভাবে অর্থ করা যাবে। তো এখন আমরা যদি আরেকটা শব্দ বলি বলেন তো মাজেদ দাঁড়াতে শুরু করেছে, উঠে যেতে শুরু করেছে, তাহলে কি হবে খালেদ দাঁড়িয়ে মাজেদ দাঁড়িয়েছে, পামা মাজেদ, এটা হলো নর্মাল ব্যবহার মাজেদ দাঁড়িয়েছে। এখন যদি বলি সে দাঁড়াতে শুরু করেছে বা দাঁড়ানোর উপক্রম হয়েছে তাহলে কি হবে বাক্যটা কাদা মাজিদুন ইয়াকুমু, মাশাআল্লাহ কাদা মাজিদুন ইয়াকুম ইয়াকুমু আমা ইয়াকুম, এই যে মাজেদ দাঁড়ানোর উপক্রম হয়েছে। এখানে কাদা, কাদার সাথে আপনি ব্যবহার করতে পারেন চাইলে তফিকা, চাইলে ব্যবহার করতে পারেন আউশাকা, জাআলা, আখাদা, এই ক্রিয়াগুলোর যে কোনোটা ব্যবহার করতে পারেন এখানে উস্তাদ। যে কোনোটা। এইরকম কি আর শব্দ আছে এই মুকারাবার মধ্যে? আর কোন শব্দ আছে না এই ছয়টাই? কাদা, তফিকা, জাআলা, আখাদা, আসা, আউশাকা, এগুলো মানে সবচেয়ে বেশি ব্যবহার হবে দেখবেন কাদা, তফিকা, আউশাকা। আমরা ওই যে কাসাসুন নাবিয়িন পড়তেছিলাম ওখানে খেয়াল করেছেন জাআলা, আখাদা এগুলো ব্যবহার হয়েছে, এগুলোই আর কি মোস্ট। আর কয়েকটা আছে ওগুলোর ব্যবহার কম, ব্যবহার নাই, এই কয়টা মুখস্থ করেন তাহলে হয়ে যাবে। এই সবগুলোর মিনিং কি সেম? মিনিং কি সেম? হ্যাঁ, মিনিং এটাই বোঝায়, শুরু করা, উপক্রম হওয়া, এটা বোঝায়, মানে আলাদা আলাদা অর্থ আছে এগুলোর, কিন্তু যখন আফআলুল মুকারাবা হিসেবে ব্যবহার হবে তখন সবগুলোর মিনিং সেম, মিনিং হবে খেতে শুরু করেছে, উঠতে শুরু করেছে, যেতে যাওয়ার উপক্রম হয়েছে, হ্যাঁ ঘুমানোর উপক্রম হয়েছে, এরকম অর্থ হবে সবগুলি, অর্থ সেম। তাহলে এখন আমরা আরেকটা বাক্য দিয়ে একটু বলি, যেমন ধরেন আমি বললাম মারিয়াম ঘুমিয়েছে, আরবি কি হবে নামাত মারিয়াম, মারিয়াম মারিয়াম ঘুমিয়েছে, তাহলে মারিয়াম এখন বলেন তো মারিয়াম ঘুমানোর উপক্রম হয়েছে, আরবি কি হবে কাদা কাদাত, মারিয়াম কাদাত মারিয়াম মারিয়াম কাদাত হয়ে যাবে কিন্তু এখন, তাই না? জি কাদাত 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 মারিয়াম 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 নামাত মারিয়াম নাম ইয়া নাম ইয়া নাম ইয়া নাম হবে নাকি তানামু, তানামু, হ্যাঁ তানামু, তানামু তানামু ও হয়ে যাবে, তো তানামু, মহিলা বুঝাচ্ছে না থার্ড পার্সন সিঙ্গুলার, তানামু এখন এটা তানামু হয়ে যাবে। তাহলে এখন খেয়াল করেন এখানে
এই যে খালিদুন বলি আমরা, মাজিদুন, মারিয়ামু, এগুলো হলো কাদার ইসেম, কাদার ইসেম, এটা মারফু আছে। আর কাদার খবর কোনটা? এই যে ইয়াকুলু, ইয়াকুমু, তানামু, এই যে যে ভার্ব গুলো আছে, মুদারের ভার্ব গুলো জুমলা হয়ে এটা হচ্ছে খবর। ইয়াকুলু ফেল, তার মধ্যে হুয়া মুস্তাতির ফাইল, এর মধ্যে হুয়া মুস্তাতির ইনসাইড ডুয়াল, এই ফেল ফাইল মিলে কি হয়ে গেল? জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা এখন খবরও কাদা, কাদার খবর, কাদার খবর। তাহলে এখন বলেন এই কাদা তফিকা মাজিদুন ইয়াকুমু, এখানে খবর কোনটা? ইয়াকুমু ফেল হুয়া ফাইল। কাদাত মারিয়ামু তানামু, এখানে খবর কোনটা? তানামু, তানামা। ফাইল হলো হিয়া। তাহলে ব্যবহারটা বুঝতে পেরেছেন? এই আফআলুল মুকারাবা বা আফআলুশ শুরু, এই ক্রিয়াগুলোর ব্যবহার বোঝা গেছে? জি নর্মাল কানার মতো ব্যবহার হবে, এই জন্য অনেকে এগুলোকে সিস্টেমস অফ কানাও এবং বলে। এবং শুরুতে শুরুতে এটা ব্যবহার হয় বলে এটাকে আফাল শুরু বলা হয়েছে। হ্যাঁ, এই যে শুরু করা, আচ্ছা কাজটা শুরু করার অর্থ বুঝেছে না, এই জন্য আফআল জি শুরু বলে। আবার আচ্ছা শুরু করার নিকটবর্তী হওয়া বোঝায়, এই যে মুকারাবা, এই জন্য আফআলুল মুকারাবা বলে, যেটা আমাদের মনে রাখা সহজ, মনে রাখেন, অসুবিধা নেই, দুইটাই বলে গ্রামারে, দুইটাই বলে। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে, মানে খুবই স্ট্যান্ডার্ড আরবি হলো এটা, আফআলুল মুকারাবা। কারণ দেখেন, আপনাকে আমি যে আরবি বইটা দেখাই ওইখানে খেয়াল করেন, ইয়াকাদুল বারকু ইখতাফু আবসারহুম, এই দেখেন ইয়াকাদুকে বলতেছে ওয়াহুয়া মিন আফআলিল মুকারাবা। এই যে ইয়াকাদু, এটা হচ্ছে আফআলুল মুকারাবা, যে বার্বগুলো আছে তন্মধ্যে একটা, এখানে কি বলতেছে? আফআলুল মুকারাবা। এটাকে আমরা মুকারাবা। আফআলুল মুকারাবাও বলতে পারি, আফআলুল শুরু বলতে পারি, বাকি স্ট্যান্ডার্ড কোনটা? আফআলুল মুকারাবা। মুকারাবা আফআলুল মুকারাবা সম্পর্কে দুইটা তথ্য, এটা কানার মতোই ব্যবহার হয়, কানার ইসেম এবং যেরকম খবর থাকে, এই আফআলুল মুকারাবার ইসেম খবর থাকে। কানার ইসেমটা মারফু, খবরটা মানসুব, সিমিলার কাদা ইত্যাদি বার্বগুলোর ইসেমটা মারফু, খবরটা মানসুব। বাকি পার্থক্য হলো কানার খবরটা নর্মাল হয়, আবার সেন্টেন্সও হইতে পারে, কিন্তু এই বার্বগুলোর খবরটা সবসময় কি হয়? মুদারের ক্রিয়া হয় বা জুমলাতুল ফেলিয়া হয়। যেমন ধরেন কানাল্লাহু আলিমান, কানাল্লাহু আলিমান, এই যে আলিমানটা খবর, আলিমানটা একটা নর্মাল ইসেম, তাই না? কিন্তু দেখেন জি এই খবরটা কি? ইয়াকুলু, এই যে জুমলাতুল ফেলিয়া, এই আফআলুল মুকারাবার খবর সবসময় জুমলাতুল ফেলিয়া হবে। আরো স্পেসিফিক বললে একটা মুদারের ক্রিয়া হবে, এটা হলো কাদা বা ইত্যাদি বার্বগুলোর খবর হবে। ক্লিয়ার? এটা আফআলুল মুকারাবা। ওস্তাদ, জি এটা তো ইয়াকুলুরা তো মারফু অবস্থায় আছে না নাকি? এটা মা না, এটা ইয়াকুলু তো সেন্টেন্স, একটা জুমলা হয়ে খবর গেল না? খবর জুমলাগুলো খবর তো মারফু। বলেন, জুমলাগুলো সকল জুমলা কি? হ্যাঁ মাবনি, তার এটার তো কোনো মারফু। এরাব তাই না? এই যে হ্যাঁ ইয়াকুলু, এটা একটা সেন্টেন্স হয়ে গেছে, এখন হ্যাঁ সেন্টেন্সটা মাবনি, তাহলে এটাকে আমরা বলবো ফি মাহাল্লি নাসবিন। হ্যাঁ সেটাই সেটাই বলতে হবে। হ্যাঁ ফিমালি নাজবি, ঠিক তাহলে আছে। এটা যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে আপনারা কাদাকে বলবেন কাদা, এটা হলো ফিলে মাদি, এটাকে আমরা বলতে পারি মিন আফআল মুকারাবা, তাই না? ওহুয়া মিন আফআল মুকারাবা, মানে আফআল মুকারাবার একটা সিস্টার্স অফ কানা, যেরকম বলি তাই না, এখানে ওইটা বলবেন যে কাদা বা আফআল মুকারাবার একটা ক্রিয়া এটা। ওহুয়া মিন আফআল মুকারাবাতি, এটা গেল কাদা। এরপরে আসে মাজিদুন, মাজিদুনটাকে কি বলবো? বা খালিদুন, ইসমি ইসমি ইয়াকাদা ইসমুকাদা, ইসমুকাদা ইসমুকাদা এটা ইসমুকাদা। এখন এই যে ইয়াকুলু, এই ইয়াকুলুটা কি হবে? খবরে কাদা ইসমুকাদা, এটা খবরে ইসমুকাদা প্রথমে বলবো জুমলাতুন ফেলিয়া, তাই না? এটা জুমলাতুন ফেলিয়া হয়ে গেছে, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। এখন এটা হলো খবরে খাবারু কাদা কাদা। কাদা এখন যেহেতু জুমলা, জুমলাটা তো মাবনি,
আর কাদার খবরটা মানসুব হবে, তাহলে এখন কি বলতে হবে? ফি মাহাল্লি মহলে নাসবিন, নাসবি নাসবিন, নাসবিন, বুঝে গেছে? জি এরকম বলতে হবে, ইয়াকুলু জুমলাতুন ফেলিয়া, এটা খাবারু কাদা এবং এটা ফি মাহাল্লি নাসব। উস্তাদ, এই পয়েন্টটা এখানে এড করা যায় না যে ইসমু খাদান খবরু খাদা মারফুয়ান মানসুব হবে? হ্যাঁ বলেন, কানার মতোই আমরা লিখে রাখি, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কানার মতো আফআলুল মুকারাবা এর ইসম মারফু হবে এবং খবর মানসুব হবে, বাকি কাদা ইত্যাদি এর খবর সবসময় মুদারি ক্রিয়া হবে, তাই না? মুদারি ক্রিয়া হবে, ফলে ই মাহাল্লি নাসবিন মানসুবের স্থলাভিষিক্ত হবে, মানসুবের স্থানে থাকবে, তাই না? সরাসরি জি মানসুব হবে না বা মানসুব দেখা যাবে না, বাকি এটা মানসুবের স্থানে থাকবে, তাই না? ভেরি নাইস, মহলে মহলে আরে মনে রাখতে পারেন, তাহলে সুবিধা হবে। এটা আমি মার্চ করে দেই এবং দুইটা পয়েন্টার দিয়ে দিই, তাহলে পরে আপনাদের পড়তে সুবিধা হবে। জি ওস্তাদ, মে আল্লাহ ব্লেস ইউ। স্যার জি, এটা কি আমর এবং হবে না? না, ফাইল হবে না, এটা ইসেম খবর হয় তো, তো খবর হিসাবে ব্যবহার হবে, তাহলে আমর নাহি এগুলো তো কি বলে ইয়া না, মানে এগুলো তো অর্ডার হতে পারে হ্যাঁ। ভার্বাল সেন্স এগুলো শুধু মাদি মুদারি হবে, কাদাটা শুধু মাদি মুদারি হবে, আর কিছু হবে না। সেন্টেন্স ক্যান বি ভার্বাল সেন্টেন্স ক্যান বি খবর কাদা, রাইট, বারবার জুমলাতুন এই মানে মুদারের ক্রিয়া দিয়ে হবে এইটা। এক্স্যাক্টলি। যদি ওকে, যদি কাদার আগে নাফি আসে তখন কি করে চেঞ্জ হবে? কাদার আগে নাফি, নাফি, লা লা না না চেঞ্জ হবে না, একই থাকবে, মানে একই তার থাকবে। ইসেম খবর লাগবে। কানা যেরকম নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, আফালুল মুকারাবা যে কোনোটাই পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, বাকি ব্যবহার সেম, তার ইসেম খবর, ইসেম খবর, বাকি খবর নেগেটিভ হবে কম, কারণ কাজটা শুরু করা বোঝায় না, শুরু করা তো, শুরুটা জি তো নেগেটিভের ক্ষেত্রে কম হয়, তাই না? তো এখন আপনারা এই যে এই উপরের অংশের আয়াতের অংশ, এটা আপনারা তার্কিক করতে পারবেন, বলেন তো, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, ইয়াকাদু এটা হলো আফআলুল মুকারাবা, আর এর ইসিম কোনটা হবে? আল বারকু বারকু, আল বারকু, বারকু আল বারকু হলো খাবারু বা ইসমু ইয়াকাদু, এটা একাদ হলো আফআলুল মুকারাবা এর ইসিম। তাহলে এখন খবর লাগবে, খবরটা কি হবে? জুমলাতুল ফেলি ইয়াকতাফু জি ইয়াকতাফু ইয়াখতাফু, এটা ইয়াকতাফু এর মধ্যে ফাইল কি হবে? হুয়া 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 দুয়া মুস্তাতির ইনসাইড দুয়ার, এটা হলো ফাইল, তাহলে ফেল ফাইল পাওয়া গেল। আবসারহুম, নাফরি মনসুব আবসার মুদাফ, হুমটা হলো দা মুদাফ মুদাফিরাইহ ইলাইহ, জি মুদাফ মুদাফিলাই মিলে মাফউলুন বিহি, বি ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। জুতি ফিরিয়া ফেলিয়া, এখন এই জুমলাতুন ফেলিয়াটা কি হবে? খাবারু ইয়াকাদু ইয়াকাদু, এটা হলো ইয়াকাদু খবর, তাহলে এটা হলো ইসমু ইয়াকাদু, এটা হলো খাবারু ইয়াকাদু, একসাথে মিলে জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া, বুঝা গেছে না? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ, তাহলে এই অংশটা আমাদের নতুন আসছে, এটা একটু ভালো করে নোট করে রাখেন, এটা আমাদের যেন আয়ত্ত হয়ে যায়। তাহলে আল বারকু এটাকে আমরা বলবো ইসমু ইসমু ইয়াকাদু এটা হলো ইসমু ইয়াকাদু, ইয়াকাদু শব্দটাও আয়ত্ত হয়ে যায় যেন, এটা আমাদের হলো সামিয়া আসমাউ গ্রুপের একটা শব্দ, তাই না? এরপরে জি শব্দটা ইয়াখতাফু, ইয়াখতাফু, এটা একটা মুদারের ক্রিয়া, আমরা একটু যদি নোট করি,
فاعل مضارع، إتا مرفوع فاعله هو، مستطير مستتير هو تقدير تقدير هو هو. এখন ইয়াখতফু এই শব্দটা ব্যাখ্যা করলে এটার খাতাফা একটু উপরে কমায় দিই তাহলে খাতাফা হবে খাতাফা না পাবো। ওকে, এখান থেকে আপনারা পড়তে পারবেন। হ্যাঁ, তাহলে এটা একটু যদি আমরা ভার্বটা বের করি কোন ফর্ম থেকে আছে বলেন তো? সামিয়া স্তম্ভ শব্দ। খাতিফা আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন দিতে পারবো। ওকে, খতিফা এটা ইয়াকতা মুদারের রূপটা হবে ইয়াখতফু। তাফু হ্যাঁ, খতিফা ইয়াখতফু, খতফাতুন বা খতফুন ব্যবহার হয়, অর্থ হলো কোনো জিনিস ছু মেরে নিয়ে যাওয়া, ছু মেরে নিয়ে স্ন্যাচ যাওয়া, মানে একদম উপর থেকে ইয়া করে নিয়ে যায়। যেটা এটা দরাবা থেকেও ব্যবহার হয়, সামিয়া থেকেও ব্যবহার হয়, দুইটাই হতে পারে, খতিফা ইয়াখতফু অথবা খতফা ইয়াখতফু। তিফু এটার মাঝদারটা হবে খতফুন, মানে অর্থ হলো খতফু ওই যে আমরা ছিনতাই করি বলি না, ছিনিয়ে নেওয়া ছিনিয়ে নেওয়া বা একদম ছু মেরে নেওয়া, যে পাখি যেরকম উপর থেকে ঠুকুর দিয়ে নিয়ে যায় না, ওইটাকে আসলে খতিফা বলে, খাতিফা ইয়াখতফু। এটার সামিয়া থেকে বেশি ব্যবহার, বাকি সামিয়া এবং দরাবা দুইটাই হতে পারে, সামিয়া দরাবা দুইটাই হতে পারে। ইয়াখতফু আবসারহুম, তাহলে আবসারহুম, আবসারা এটা হচ্ছে মুদাফ আর হুম মুদাফ ইলাইহ, একসাথে লিখে দেই মুদাফ মুদাফ ইলাইহ। আপনারা এই আবসারুন শব্দটা একবচন না বহুবচন বলেন তো? বাসারুন বহুবচন, হচ্ছে এক বছর এটা বহুবচন বহুবচন, বহুবচন, রাইট। তাহলে এটা একটা জামি শব্দ, একবচন রূপটা হলো বাসারুন, বহুবচন বাসারুন হলো আবসারুন, আবসারুন, আবসারুন। এটা হলো মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি মিলে মাফুলুন বিহি, মাফুলুন বিহি। আধা মিনিট, জরুরি প্রয়োজনে একটা নাম্বার চাচ্ছি, আমি একটু দিয়ে দিচ্ছি নাম্বারটা জাস্ট। তাহলে আমরা আবসারহুম এটা পেয়ে গেলাম মাফুলুন বিহি, ফেল ফায়েল মাফুলুন বিহি মিলে এটা হলো খাবারু একাদু। তাহলে এই পর্যন্ত একটা বাক্য হয়ে গেল জুমলাতুন ফেলিয়া। এখন সামনের বাক্য, ওয়াই কুল্লামা আদা লাহুম মাশাউ ফিহ, কুল্লামা আদা লাহুম মাশাউ ফিহ। এই কুল্লামা এই শব্দটা একটু বিশ্লেষণ করা লাগবে। কুল্লামা, কুল্লামা অর্থ করতেছে দেখেন যখনই, আমরা আলাদাভাবে কুল্লুন, কুল্লুন অর্থ কি? অল, থেকে তখনই, সকল সকল সবকিছু, তাই না? অল যেটা আমরা সবকিছু বলি কুল্লুন, তাহলে এখন এর সাথে কুল্লুন প্লাস মা একসাথে হয়ে গেছে কুল্লামা, কুল্লামা। কুল্লুন মানে সকল, আর মা এই দুইটা একসাথে অ্যাড হয়ে একসাথে অর্থ হচ্ছে কুল্লামা। দেখেন কুল্লামা সম্পর্কে বলতেছে জরফু জাম, জরফু জামানিন, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম টাইম, জরফু জামান, মাবনিয়ুন আলা সুকুন, এটা সুকুনের উপরে মাবনি, অর্থাৎ কুল্লামা শেষে আলিফ না, আলিফটা সুকুন, জি ফি মাহাল্লি নসবিন, এটা মানসুব অবস্থায় আছে, মুতাআল্লিকুন বিল ফিআল, মাসাউ এরপরে যে মাসাউ ক্রিয়াটা আছে এর সাথে মুতাল্লিক, ওয়াহুয়া জাওয়াবু কুল্লামা, এই মাসাউ ক্রিয়াটা হচ্ছে কুল্লামার জাওয়াব। তো এর মানে হলো কুল্লামা শব্দটা হলো আমরা আদাতু শর্ত, কুল্লামা শব্দটা কি হবে? আদাতু আদাতের শর্ত, গ্যারেজাজ নেই রাইট, এটা আদাতু শর্ত, কুল্লামা এটা হলো আদাতুর শর্ত। তাহলে আদাতুর শর্ত হলে আমরা বুঝে গেছি আদাতুর শর্তের সাথে কি থাকে, থাকে শর্তের বা শর্তের জবাব জবাবে শর্ত, শর্ত শর্ত জবাব শর্ত থাকে, তাই না? শর্ত
এটা শর্ত, এখন আমাদের শর্ত লাগবে, জবাব শর্ত লাগবে। তাহলে আমরা দেখি পরের বাক্যটা, কুল্লামা আদা লাহুম মাশাউ ফিহ, যখন তা তাদেরকে আলোকিত করে, এই যে যখন তা, তা মানে কি, এই যে আল বারকু, আদা আল বারকু হলো আদা আর হুয়াটা, তাই না? যখন তা তাদেরকে আলো দেয়, আলোকিত করে, মাশা উফিহি, তারা সেই আলোতে সামান্য চলতে পারে। তাহলে এই চলতে পর্যন্ত একটা বাক্য শেষ, কুল্লামা, এটা আদা তো শর্ত, এখন সামনের ক্রিয়াটা আছে আদা, আদা হলো ফেলুন মাদি নাকি মুদারে বলেন তো? মাদি মাদি মাদি, মাদি আচ্ছা মাদি ফেলুন মাদি, এর ফাইলটা কি ফাইল হবে? ফাইলুহু মুস্তাতির হুয়া মুস্তাতির হুয়া মুস্তাকিল হুয়া হুয়া, এটা কাকে বুঝাচ্ছে? আল বারকু কে বুঝাচ্ছে, তাই না? এই জি হুয়াটা কাকে বুঝাচ্ছে? আল বারকু, পূর্বে যে পারবে ছিল এটাকে বুঝাচ্ছে। বাকি এখন আদা আলাহুম মাশাউফি, এই বারটা বলেন তো কোন ফর্মে আছে? মাসা মাদিতে আছে না, এটা কোন ফর্মে, কোন ফ্যামিলি নাম্বার কত? আচ্ছা মাসা ফোর কিস ভার না কিস ফোর ফোর আদা, ফ্যামিলি নাম্বার ফোর, এই বারটা ফ্যামিলি নাম্বার কত? ফোর আচ্ছা ফোর ফোর আছে ফোর ফোর আছে নাম্বার তাহলে ফোর ফোর, ফোর আফালা আফালা বাবুল ইফআল, তাই না? আফালা জি আকরামা ইউক্রিমু ইকরাম, এই ফর্মের একটা শব্দ। এখন এটা বিশ্লেষণ করে কিভাবে আমরা মিলাবো দেখেন, আদা আ শব্দটা মূলত ছিল আদ ওয়া আ, তাই না? আদ জি ওয়া আ, এরপরে মুদারাটা হবে ইউত উইকু, এটার ইউ দি ইউ ইউ দি ইউ ইউ দি ইউ, এটার মাস ইউ দরকার ইদ ইদ ওয়া, মা ইদ ওয়া উন ইফআলুন, এর সাথে মিলান আকরামা, এরপরে ইউক্রিমু, মাসদারটা হবে ইকরামুন, ইকরাম দেখেন আদওয়া আক্রামা মিলে গেল না? জি ইউক্রিমু ইউদবিউ ইকরামুন ইদওয়াউন মিলে গেল। এখন পরিবর্তনটা আপনারা বুঝবেন, যেহেতু রুট লেটারের মাঝখানে একটা ওয়াও আছে, সুতরাং ক্রিয়াটা আজওয়াফ, আবার রুট জি লেটারের শেষে হামজা আছে, সুতরাং এই ক্রিয়াটা মাহমুজ। আমজাদ ইবলাম মাহমুদ হ্যাঁ, ইবলাম তাহলে এটার দুইটা নাম হইতে পারে, ক্রিয়াটা হলো একদিক থেকে আজওয়াফ আরেক দিক থেকে মাহমুজ, আমজাদ মাহমুদ ইবলাম হামজা আছে, তাহলে মাহমুজ হইতে পারে, আজওয়াফ হইতে পারে। এখন মাহমুজ আজওয়াফ দুইটা ধরেই এই বাক্যগুলোকে আমরা একটু পরিবর্তনটা দেখি। আদওয়া, এখানে এই যে হামজা হারাকা পূর্বে সুকুন কি হবে? আদা আদা আলিফ, আলিফ হবে, আলিফ আদা হবে আলিফ হবে, কেন? নিয়মটা কি, হামজা ওয়াও ইয়া হারাকা বিশিষ্ট হয়ে তার পূর্বে যদি সুকুন থাকে তাহলে কি হয়, এই যে হারাকাটা ওয়াও চলে যাবে সেখানের পর দোয়াদের উপরে রেখে ইয়া হারাকা হয়ে তার পূর্বে সুকুন থাকলে হারাকা রিপ্লেস হয়ে যাবে, তাই না? জি হারাকা এক্সচেঞ্জ হবে রিপ্লেস, তাহলে এখানে আমরা ওয়াও এর ফাথাটা দদের মধ্যে দিয়ে দিব, রাইট? তাহলে এখন জি হ্যাঁ শব্দটা কি হবে, আদাউ আদা আ, আদাউ, আদাওয়া তাই না? এরকম হইলো। আদাওয়া হ্যাঁ, এখন ফাথা তারপরে কাকে চায়? আলিফ কে আলিফ, চাই আলিফ কে চায়। এখন ওয়াওটাকে আলিফ বানায় দিলাম, শব্দটা পেয়ে গেলাম আদা আ, আদা আ, দেখেন আমাদের ক্রিয়াটাও এটাই আছে আদা আ, তাহলে আকামা আরাদা আজাবা, এরকম সমানে আমরা মুদারের ক্রিয়া পাবো, তাই না? মাদির ক্রিয়া পাবো জি 4 নাম্বার ফর্মে। এই পরিবর্তনটা একটু খেয়াল করেন, তাহলে আমরা যে কোনো 4 নাম্বার ফর্মের এরকম আজব ক্রিয়া আসলে বুঝে যাবে। এরপরে ইউত উইউ, সেম পরিবর্তন, বলেন কি হবে? ওয়াও হারাকা পূর্বে কাস সুকুন, কি করতে হবে? মানে দোয়াদে চলে যাবে কাসরা ওয়াওয়ের হারাকা রিপ্লেস হয়ে যাবে, তাই না? তাহলে এখন জি শব্দটা কি হওয়ার দরকার, ইউদিউ উ, তাই না? ইউদিউ উ। এখন কাসরা তারপরে কাকে চায়? ইয়া ইয়াকে চাই কাকে চায়, তো সুতরাং এখন ইউ ওয়াওটা দি ইয়া ইউ পরিবর্তন হয়ে ইউ গেল, দি ইউ ইউ দি ইউ ইউদিউ শব্দটা পেয়ে গেলাম, ইউদি উ ইউদি উ। এখন বাকি থাকলো মাসদার, মাসদারের পরিবর্তনটা দেখি, মূল মাসদারটা আছে ইদওয়াউন, এখানেও দেখেন সেম নিয়ম,
ওয়াও হারাকা পূর্বে সুকুন, ওয়াও এর হারাকা দদের মধ্যে চলে গেল। এখন শব্দটা হচ্ছে এরকম, ই দাউ উন, এখন গাটুন হবে। হুম, হ্যাঁ ফাথা, তারপরে কাকে চায়? আলিফ, আলিফ, আলিফ। আলিফকে চায়। তাহলে এখন একটা আলিফ হবে ওয়াওটা, আর একটা আলিফ তো আগে থেকেই ছিল, তাই না? হুম, আগে জি থেকেই ছিল। এখন শব্দটা হচ্ছে এরকম, ই দা উন। এখন এখানে মা আলিফ কয়টা? দুইটা, দুইটা দুইটা মা দুইটা ধরে, না আলিফ কি একসাথে থাকে? দুইটা আলিফের কোনো না কাজ নেই, সেই জন্য আমরা এখান থেকে একটা আলিফ ড্রপ করে দেব, ফলে শব্দটা পাবো ই দা ইদাও ই দা উন। বাকি মনে রাখবেন, আজওয়াফ ক্রিয়া, আজওয়াফ ক্রিয়ার 4 নম্বর ফর্মের মাসদারের শেষে অনেক সময় কামার একটা বুতা দেখবে, বলতা অ্যাড হয়। কামার বুতা। বলেন তো, 4 নম্বর ফর্মের আজওয়াফ ক্রিয়া যদি হয়, এই মাসদারের শেষে অনেক সময় একটা গোলতা অ্যাড হয়, তাহলে ইদাউন এর সাথে যদি গোলতা অ্যাড করি তাহলে শব্দটা কি হবে? ইদা আতুন, ইদাউন আতুন। তার মানে আমরা মাসদারটা চাইলে ইদাউন অথবা ইদাউন ইদা দুটাই করতে পারবো, দুইটাই শুদ্ধ আছে, ইদাউন বা ইদাউন দুইটাই পড়া যায়। গোলতা অ্যাড করেও পড়া যায়, গোলতা বাদ দিয়েও পড়া যায়, ইদা উন অথবা ইদা আয়তুন। আলহামদুলিল্লাহ, আমাদের এই শব্দটা হয়ে গেল কুল্লামা আদা আলাহুম। লাহুমটা আমরা জানি সহজ, জারুন মাজরুরুন মুতাল্লিকুন, কার সাথে মুতাল্লিক হবে? দেখো মুতাআল্লিকুন বি আদা আদাতিন, আদা বিয়াদা আদা ক্রিয়ার সাথে এটা মুতাল্লিক হয়ে গেল, আদা আলাহুম। তাহলে ফেল ফাইল মুতাল্লিক মিলে এই পর্যন্ত কি হবে? ফেলুস শর্ত। চার্ট এই যে আদাতুস শর্ত আসছে, আদাতুস শর্ত কাকে চায়? শর্ত চায়, জবর শর্ত চায়, জাস্কে আদাতুস শর্ত, আদা আলাহুম, ফেল ফাইল মুতাল্লিক, এই পর্যন্ত পাগল। ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে এটা হলো ফেলুস শর্ত। এখন ফিনিশার। দরকার জবাবুস শর্ত, তাহলে আপনারা বুঝে গেছেন মাশাউফি, এটা হলো জবাবুস শর্ত। তাহলে এখানে ক্রিয়াটা আছে মাশাউ, মাশাউ মাশাউ বলেন তো মাদি নাকি মুদারে? মাদি মাদি, মাদি মাশাআল্লাহ, মাদিকুল মাদিন। এটার রুট লেটারটা খেয়াল করে আমাদেরকে বলতে হবে, এর আগে বলেন এর ফাইল কি হবে? মাশাউ ওয়াও ফাইল ফাইলুহু ওয়াও, মাশাআল্লাহ, এখানে ফাইলটা হলো ওয়াও, এই যে মাশাউ এটা হলো ফাইল। তাহলে ফেল ফাইল পেয়ে গেলাম এখানে মাশাউ, এরপরে ফিহি, ফিহি যখন তাদের আলোকিত করে তখন তারা তার মধ্যে চলে, অর্থাৎ এই আলোর মধ্যে সামান্য চলে, ফিহি মানে সে আলোর মধ্যে চলে, যার মাজরুর মুতাল্লিক তার সাথে হবে এটা বি মাশাউ, এই মাশাউ ক্রিয়ার সাথে মুতাল্লিক, তাই না? জি তাহলে জি ফেল জি ফাইল মুতাল্লিক হয়ে জুমলাতুন ফেলিয়া হয়ে এটা কি হবে? জবাব জবাবে শর্ত শর্ত শর্ত, এটা হলো জবাব শর্ত। তাহলে শর্ত জবাব শর্ত জুমলাতুন শর্তিয়া। তাহলে আমরা মনে রাখবো কুল্লামা এটা হচ্ছে একটা আদাতুস শর্ত, এর শর্ত থাকবে, জবাব শর্ত থাকবে, এটা জুমলাতুন শর্তিয়া। খালাস, এ পর্যন্ত বুঝা গেছে? জি জি, মাশাউ ক্রিয়াটা একটু আমরা ডিটেলস পড়ি। মাশাউ এই শব্দটার রুট লেটার হলো মিম মিম শিন ইয়া মিম শিন ইয়া, মিম শিন ইয়া। তাহলে কোন প্রকার ক্রিয়া হলো এটা রুট লেটার হিসেবে? নাকিস নাকিস, না নাকিস এটা একটা নাকিস ক্রিয়া, এটা ফ্যামিলি নাম্বার হলো ধরাবায়া দিব, বলেন তো তাহলে কি হওয়ার দরকার? মাসা ইয়ামসি মাসা ইসি ইয়া হবে, ইয়ামসি ইউ, মূল রূপটা কি হবে? মাসা ইয়া ইয়ামসি ইউ ইয়ামসি ইউ, প্রথম দিকে আমরা যত দুর্বল অক্ষর ক্রিয়া আসবে সবগুলোতে একটু আলোচনা করে যাব, যেন আপনাদের তালিলটা ক্লিয়ার হয়ে যায়, প্রত্যেকটা শব্দে আলোচনা করব, যেন তালিল একটা জিনিস বারবার শুনতে শুনতে এটা যেন মাথায় বসে যায়।
মাসায়া ইয়ামশি ইউ দ্বারা বায়াত দিব, তাই না? তাহলে এখানে জি পরিবর্তনটা আপনারা বুঝে গেছেন, বলেন মাসায়া থেকে পরিবর্তন হয়ে কি হবে? ইয়া হারাকা পূর্বে ফাথা, নিয়মটা বুঝছেন? নিয়মটা কি? ইয়া হারাকা পূর্বে ফাথা, ইয়া হারাকা ওয়াও ইয়া হারাকা পূর্বে ফাথা হলে কি মাসা হয়? মাসা হবে আলিফ আসবে আলিফ দ্বারা পরিবর্তন হয়, তাই না? জি তাহলে আলিফ হবে মাসা, যে এখন মাকসুর আছে হবে পরের শব্দটা মুদারেটা ইয়াম সি ইউ, এটার পরিবর্তনটা কি হবে বলেন তো? এখানে কি পরিবর্তন আছে? নিয়ম কি? কাসরার পরে ইয়ার উপরে দম্মা পড়া হয় না, পড়া যায় না কাসরার পরে ইয়ার উপরে দম্মা পড়া যায় না পড়া বা যায় না পড়া হয় না, কঠিন। কাসরার পরে ইয়ার উপরে দম্মা আসলে সেই দম্মাটা সুকুন হয়ে যায়। তাহলে এখন বলেন ইয়াম সি ইউ, এখান থেকে শব্দটা কি হবে? ইয়ামশি ইয়ামসি, এই যে শব্দটা হয়ে গেল মাসা ইয়ামসি। এখন ইয়ামশি এই যে আমরা পাইছিলাম মাসা, এটা মাদির রূপটা। মাসা যদি বলি দুইজন, তারা দুইজন চলেছিল, কি হবে? মাসাইয়ানি তারা সবাই চলেছিল, তাহলে কি হবে? মাসাউনা শব্দটা হওয়ার কথা ছিল মাসা ইউ, তাই না? মাসা ইউ, এখান থেকে কি পরিবর্তন হয়েছে? এই যে ইয়া হারাকা পূর্বে ফাথা, সেম পরিবর্তন, রাইট? ইয়া হারাকা পূর্বে ফাথা, কথা তাহলে এখানে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে দিই আমরা, সরি, এই যে আলিফ হয়ে গেল। তাহলে এখন শব্দটা হলো এরকম, তাই না? মাসা, জি মাশাআল্লাহ এই যে ওয়াও ইয়া দুইটা দুর্বল অক্ষর পাশাপাশি চলে আসছে, তাহলে এখন ড্রপ হয়ে যাবে, একটা আলিফটা ড্রপ হয়ে যাবে, তাই না? আলিফ ড্রপ হয়ে যাবে জি ওয়াওটা ডুয়ার, ওয়াও ড্রপ হওয়ার সুযোগ নাই। তাহলে এখন শব্দটা কি থাকলো? মাসাউ, মাশাআল্লাহ মাসাউ, এই যে আমাদের বক্ষমান শব্দ কোনটা? এই যে এটা মাসা, মাশাআল্লাহ এটাকে আমরা আরবিতে বললে বলবো জামউল মুজাক্কার লিল মুখাতাব, তাই না? থার্ড পার্সন প্লুরাল ফর ফ্যামিলি, কি বলে, ম্যাস্কিউলিন, তাই না? পুরুষবাচক গায়েবের বহুবচনের ক্রিয়া, মাশাউ, এটাকে বলে জমা মুজাক্কার গায়েব, জামউল মুজাক্কার লিল গায়েব, সিগাট হচ্ছে জমা মুজাক্কর গায়েব হ্যাঁ সিগা হচ্ছে জমা মুজাক্কর গায়েব রাইট? মাদি জামউল মাজু মাদি মারুফ মাদি মারুফ অহস লিল গায়েবি, মানে উর্দুতে বলে জমা মুজাক্কার গায়েব, কিন্তু আসলে আরবি বললে কি হবে? জামউল মুজাক্কার লিল গায়েব, লিল গায়েব মুজাক্কার লিল গায়েব, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটা জুমলাতুন শর্ত দিয়ে পেয়ে গেলাম। পরের অংশটা দেখেন, ওয়া ইদা আযলামা আলাইহিম কামু, তাহলে এটা আরেকটা জুমলাতুন শর্ত দিয়ে, তাই না? এই পর্যন্ত আরেকটা জুমলাতুন শর্ত দিয়ে। এখানে এই ক্রিয়াগুলো সব শব্দ পরিচিত আমাদের, আজলামা, আর যখন তা আলাইহিম তাদের উপরে অন্ধকার নিয়ে আসে, আজলামা ইউজলিমু, এটা কয় নাম্বার ফর্মে শব্দ আপনারা বুঝে গেছেন বলেন? ফর্ম ফোর ফর্ম ফোর যখন তাদের উপর অন্ধকার নিয়ে আসে, কালু কামু, তখন তারা দাঁড়িয়ে যায়, অর্থাৎ সামনে আর দেখা যায় না, হয়ে যায় তখন তারা দাঁড়ায় যায়, তখন তারা থমকে দাঁড়িয়ে যায়। তাহলে এখানে মাদির ক্রিয়া, তারপরেও মুদারের অর্থ উঠতেছে, এটা যেহেতু শর্তিয়া কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? এই জন্য জি তাহলে ওয়াওটা আমরা বুঝে গেছি, ওয়াওটা হলো হারফুল আত, আচ্ছা এখানে ইদা এটা হলো জরফুজ জামান, তদম্মানা মানা শর্তি, এটা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে, তাই না? একুল্লামার মতো, তার মানে আদাত শর্ত। বাকি ইদাটা হলো গাইরু জাজিমাতিন, এটা তারপরে মাজুম বানায় না, আদাত শর্ত। আউজলামা, আউজলামা হলো এটা মাদির ক্রিয়া, এই ফাইল যে মুস্তাতির হ্যাঁ আউজলামা, এটা ফেলুন মাদি, ফাইলটা হবে দমিরুন মুস্তাতির মুস্তাতির হুয়া হুয়া। আলাইহিম, আলাইহিমটা কি হবে? জারুন মাজরুর, মজরুর মজরুর হ্যাঁ আলাইহিম, জারুন মজরুর জারুন মাজরুরুন মুতাল্লিকুন বি তারা আজলামা
আজলামা, আজলামার সাথে মুতাল্লিক। ফাইজা আজলামা আলাইহিম, তাহলে এখানে আজলামা আলাইহিম এ পর্যন্ত হয়ে গেল ফেল শর্ত। আজলামা ফেল হুয়া ফায়ের আলাইহিম মুতাল্লিক, ফেল ফায়ের মুতাল্লিক জুমলাতুন ফেলিয়া হয়ে এটা হলো শর্ত। তাহলে বাকি থাকলো জবাব শর্ত, তাহলে কামু এই ফেলটা হলো জুমলাতুন ফেলিয়া হয়ে জবাব শর্ত। এই কামু শব্দটা বলেন কামু মাদি নাকি মুদারে? মাদি মাদি, প্লুরাল, মাদি প্লুরাল মাদি, ফেলুন প্লুরাল, মাদি। জামা জামা, জামা জামা ফাইলটা কি হবে? ওয়াও মুজাক্কার গায়েব, ওয়াও ওয়াও ফাইল ওয়াও। টা হলো ওয়াও, ফাইলটা হলো ওয়াও। তাহলে ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া এটা কি হবে? জবাব শর্ত, আগেরটা শর্ত, এটা জবাব শর্ত, শর্ত জবাব শর্ত, আরেকটা জুমলাতুন শর্ত দিয়া হলো। কামু এই শব্দটা বলেন তো রুট লেটার কাফ ওয়াও মিম, মিম 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 তাহলে এটা কোন প্রকার ক্রিয়া? আজওয়াব, আজওয়াব, আজওয়াব। আজওয়াব, ওয়াও আগে ওয়াও, সব বলতেছিলাম যে আজওয়াব ক্রিয়া মাঝখানে ওয়াও থাকলে কোন ফর্ম থেকে হয়? নাসারা ইয়ানসু নাসারা, থেকে অথবা অথবা নাসারা সামিয়া, সামিয়া ইয়াসমাও থেকে, 90% নাসারা, কখনো কখনো সামিয়া থেকে হইতে পারে, তাই সামিয়া না? তাহলে আমরা জি এটা নাসারা ফর্মে, তাহলে বলেন মাদিটা কি হওয়ার দরকার? কামা আওয়ামা, রূপটা বলবেন প্রথমে। হ্যাঁ, উদাহরণটা কি হওয়ার দরকার? ইয়াকুমু, 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 কাওয়ামা, ইয়াকুমু আচ্ছা ইয়াকুমু, এরকম ছিল তাগিলের আগে, হ্যাঁ ইয়াকুমু অরিজিনাল রূপটা, রাইট? এখন জি কাওয়ামা এখান থেকে দেখেন পরিবর্তন সহজ, এই যে কাওয়ামা ওয়াও হারাকা পূর্বে ফাতহা, এটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে হয়ে যাবে কমা। কামা কমা, এরপরে কমু, এরপরে হবে কমাত, কামাত, কামাতা, কামাতা, এখন কি হবে? কুমনা, কুমনা, মাশাআল্লাহ, কুমনা, নাসারা হইলে হয় কি বলে ফা কালিমায় দম্মা, আর সামিয়া যদি হয় তাহলে হয় জেল, কি গিদনা, এটা কাস্তা, কিডনা, কিডনা, ফাকালিমায় কাসরা হয় সামিয়া দরাবা হইলে, আর নাসারা হইলে ফাকালিমায় কি হয় দম্মা হয়, জের হয়, হবে উমনা, উমনা তারা বসেছিল। এবার মুদারেটা আসেন, মুদারেটা শব্দ হলো ইয়াকুমু, ইয়াকুমু, হবে ওয়াও হারাকা পূর্বে সুকুন, এখন ওয়াওয়ের এক্সচেঞ্জ হয়ে যাবে, হারাকা রিপ্লেস হয়ে রিপ্লেস হবে শব্দ হারাকাতে ইয়াকুমু। এখানে কি আর কোনো পরিবর্তন হবে না না হবে না, কারণ কি দেখেন দম্মা তারপরে কাকে চায়? ওয়াও কে চায়, ওয়াও কে ওয়াও চাই, কে ওয়াও আছে আছে অলরেডি ওয়াও আছে, তাই না? তার আর কোনো জি জি পরিবর্তনের দরকার নাই, তার মানে এখানে শেষ পরিবর্তন আমা, এটা মুদারেটা হবে ইয়াকুমু, ইয়াকুমু এটার মাসদারটা হয় কিয়ামু, কামা ইয়াকুমু কিয়ামুন, অর্থ ইয়াম হলো আরানো বা বসা। ওয়া ইদা আজলামা আলাইহিম কামু, যখন তাদের উপর অন্ধকার ছেয়ে দেয়, অর্থাৎ এই বিদ্যুৎ চমক যখন তাদের উপর অন্ধকার নিয়ে আসে, তখন তারা দাঁড়িয়ে যায়। শেষ অংশটা, ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, এটা হলো চতুর্থ পার্ট বাক্যটার, চতুর্থ পার্ট 4 নম্বর অংশ। ওয়ালাউ শা আল্লাহু, যদি আল্লাহ তাআলা চাইতেন, লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, তাহলে তাদের চক্ষু এবং কান বা শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তিকে ছিনিয়ে নিতে পারতেন, নিয়ে নিতে পারতেন যদি আল্লাহ চাইতেন। তার মানে আল্লাহ তাআলা চায় নাই, ছিনিয়েও নেয় নাই, বাকি তাদেরকে কিছুটা শিক্ষা দিছে যে যে এটা আসলে একটা উপমা, তো উপমার আলোচনাটা পরে করি, তো শিক্ষা দিছেন। তো এটা আরেকটা জুমলাতুন শর্তিয়া হয়ে গেল, তাই না? লাউ শা আল্লাহু, যদি আল্লাহ চাইতেন, লাউ এটাও একটা আদাত শর্ত। বাক্যটা একটু বড় হয়ে গেল, আমাদের শেষ হবে না, একটু শুধু বলে দিই, লাউ এটাও আদাতু শর্তি এবং গাড়ি যাজনি হলো গাইরু জাজিমা। গাইরু জাজিমা
এখন শুধু বাক্যটা বুঝিয়ে দিই, আমি নোটে লিখে রাখবো না, আপনারা নোট পাওয়ার সময় পেয়ে যাবেন। দেখেন, লাউ শা আল্লাহ, যদি আল্লাহ চাইতেন, লাউটা আদাত শর্ত, তাহলে শা আল্লাহ এটা হলো শা আমাদের ক্রিয়া, আল্লাহ ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে এটা হবে ফেল শর্ত। এখন লাউ এর জন্য দরকার জবাব শর্ত, তাই না? এই যে জি দাদা বিসমাইহিম ওয়া আবসারিহিম, এটুকু হলো জবাব শর্ত। লা দাহাবা লামটা হলো আল্লাম ওয়াকিআ ফি জাওাবিল কাসাম বলে, অথবা এটা লামুত তাকিদ বলে দেন আপনারা, তাহলেই হবে। জাহাবা ফেল, এর মধ্যে হুয়া মুস্তাতির, এটা হলো ফাইল। এই হুয়াটা কাকে বুঝাচ্ছে? আল্লাহ তালাকে, তাই না? জি তিনি ছিনিয়ে নিতে পারতেন, তিনি কে? আল্লাহ তালা। তাহলে লা জাহাবা এর মধ্যে হুয়া মুস্তাতির, এটা হলো ফাইল। বিসামঈহিম ওয়া আবসারহিম, বিটা হলো হারফুল জার, সামঈহিম মুদাফ মুদাফিলাই মাতুফ আলাই, ওয়া আবসারহিম এটাও মুদাফ মুদাফিলাই মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে বি হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে এটাকে আমরা বলতে পারি ধাবা ক্রিয়ার সাথে মুতাল্লিক, এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো এখানে বি, দেখেন বিটা কি কোনো অর্থ দিচ্ছে না? বাহ্যিক কোনো অর্থ দিচ্ছে না, এই বিটা এসে দাহাবা ক্রিয়াটা ছিল লাজিম, লাজিম থেকে মুতাদ্দি বানাচ্ছে, তাই না? যাহাবা অর্থ যাওয়া, আর দাহাবা বি মানে নিয়ে যাওয়া, ছিনিয়ে নেওয়া। যাহাবা অর্থ যাওয়া, যাওয়া আমি গিয়েছি, এটা দেখেন একটা লাজিম ক্রিয়া, ইনট্রানজিটিভ। আর যখন আমরা এটাকে দাহাবা বি হারফুল জার দিয়ে এটাকে ব্যবহার করব, তখন অর্থ হয় এটার নিয়ে যাওয়া, নিয়ে যাওয়া, নিয়ে যাওয়া মানে এটা মুতাদ্দি হয়ে গেল। তো এই বি দ্বারা মুতাদ্দি করা হয়েছে, এটা একটা আলোচনা সাপেক্ষ, আমরা সামনের ক্লাসে এটা আবার ডিটেলস বলবো এই অংশটা, যে কিছু ক্রিয়া আছে নর্মালি লাজিম, এটা আবার মুতাদ্দি হয়। লাজিম মুতাদ্দির আলোচনা খুব যায় না এই ক্লাসে, আমরা একটু কত আগামী ক্লাসে লাজিম মুতাদ্দির আলোচনা করব, এটা একটু বুঝাবো। তো এখন বুঝে রাখেন, এটা হলো জবাব শর্ত, শর্ত জবাব শর্ত। আরেকটা জুমলাতুন শর্ত, ইয়া ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এই বাক্য সহজ, আপনারা জানেন এই আল্লাহ এটা হলো ইসমু ইন্না, কাদিরুন এটা হলো খাবারু ইন্না, আর আলা কুল্লি শাইইন জার মাজরুর মিলে কাদিরুনের সাথে মুতাল্লিক, তালাক এই খবরের সাথে মুতাল্লিক, এটা জুমলাতুন ইসমিয়া। তো এটা আরেকটা বাক্য হবে এই 20 নম্বর বাক্যটা। তাহলে আমরা 1 2 3 4 5 6টা অংশ, তাই না? আলাদা আলাদা 6টা বাক্য বলতে পারেন, এখানে আলাদা আলাদা 6টা বাক্য। তাহলে আমরা আজকে শেষ করলাম, হলো আমাদের আসলে 3টা বাক্য, আমরা 4টা বাক্য শেষ করলাম, শেষের 2টা বাক্য বাকি থাকলো, এই যে লাউ শা আল্লাহ ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এই 2টা বাক্য একটু আমরা এই বি দ্বারা কিভাবে মুতাদ্দি হলো এটা একটু আলোচনা করে আগামী ক্লাসের প্রথম 10 মিনিটে এটা শেষ করবো ইনশাআল্লাহ। বাকি আপনারা মূল তারকিব বুঝে গেছেন। তো আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ, এরপরে আমার একটা ক্লাস আছে, এই জন্য আর সামনে যেতে পারবো না। আগামী ক্লাসে আমরা আয়াত নাম্বার 21 পড়ব, এবং সাথে এই আয়াতটা একটু পূর্ণ করার চেষ্টা করব। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته.